তো হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে টিচার রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ভ্যাকেন্সি রয়েছে যেখানে সায়েন্স ম্যাথ হিন্দি এবং ইংলিশের টিচার রিক্রুট করা হবে তো এর আগে আমি আপনাদেরকে জানিয়ে চাই যেটা হচ্ছে একটি প্রাইভেট সেক্টরের অ্যাডভার্টাইজমেন্ট তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো যারা যারা প্রাইভেট সেক্টরে আবেদন করতে চান তো তারা ভিডিওটি পুরোপুরি দেখতে পারেন হলে আপনারা ভিডিওটি স্কিপ করে নিতে পারেন তো এখানে দিতে পারেন সেই টিচার রিক্রুটমেন্টের জন্য তাদের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে সেখানে দেখতে পারেন অক্সফোর্ড স্কুল অফ লার্নিং বোধহপুরের পক্ষ থেকে সেই অ্যাডভার্টাইজমেন্টটা জারি করা হয়েছে তো এখানে দিতে পারেন রিকোয়ার সেখানে পোস্ট সাবজেক্ট অর্থাৎ কোন কোন বিষয় টিচার নেওয়া হবে এবং কোয়ালিফিকেশন কী কী রয়েছে তাদের পক্ষ থেকে সেখানে মেনশন করা রয়েছে তো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নার্সারি টিচারের ক্ষেত্রে বলা হয়েছে এইচএস পাস এবং এবার হবে বা এইচএস পাস কোনো ক্যান্ডিডেট হলে সেখানে আবেদন করতে পারবেন হ্যাভিং কমান্ড অবা স্পোকেন ইংলিশ তো এরপর রয়েছে ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড হিন্দি তো এই বিষয়ে টিচার রিক্রুট করা হবে তো তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বাকি যেগুলো রয়েছে ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এবং হিন্দিতে সেখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ গুড একাডেমিক ক্যারিয়ার অ্যান্ড স্পোকেন ইংলিশের উপরে জোর

এনভেলপ তো এরপরে রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ হবে এবং সঙ্গে রয়েছে ইনো ইন অল দ্য পোস্ট প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স হোল্ডার অ্যান্ড স্যালারি উইল নট পি এ বার ফর ডিজার্ভিং ক্যান্ডিডেট তো তাদের পক্ষ থেকে ইমেল দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পারেন এবং ফোন নম্বর দেওয়া হয়েছে তো যারা যারা এখানে আবেদন করতে চান যারা যারা প্রাইভেট সেক্টরে আবেদন করতে চান বা স্কুলে চাকরি করতে চান তো তাদের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন